हेलो एंड वेलकम टू माय चैनल रही सुभिक और तुम्हारा देखो एक्सप्लोरार सुभिक चैनल। आज के चले उल्टोडांगार कबिराज बागान अंचले। कबिराज बागान जो दुर्गापूजा रही है से ही उल्टोडांगार कबिराज बागान दुर्गापूजा एबारे थीम किन्तु प्रयात शिल्पी के निये। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঠাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ। এবছর দুর্ঘটনা ঘটে কেকের সঙ্গে কলকাতায় কে অনুষ্ঠান করতে এসেছিলেন নজরুল মঞ্চে। এই যে পিছনের যে ছবিটা দেখা যাচ্ছে এটা কিন্তু নজরুল মঞ্চই তুলে ধরা হয়েছে। শিল্পীরা এখানে কিন্তু দিনরাত খেটে নজরুল মঞ্চ তৈরি করছেন এবং সেখানে কেকের প্রয়াণ হয়েছিল। আমরা জানি শিল্পী কেকে মুম্বাই থেকে এসেছিলেন কলকাতায় অনুষ্ঠান করতে, নজরুল মঞ্চে তার অনুষ্ঠান ছিল এবং সেদিনকে দুর্ঘটনা ঘটে, তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তী ক্ষেত্রে আমরা শিল্পী কেকে হারাই। স্বাভাবিকভাবেই কেকে হারানোর পর সঙ্গীত জগৎ এবং কেকের অনুরাগীরা স্বভাবতভাবেই দারুণ বেদনার মধ্যে দিয়ে গেছে। তাদের সময় তারা বারবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিভিন্ন ভিডিও যে কেকে গান তাদেরকে কীভাবে মোহিত করতো। এবারে পুজোর থিমে কিন্তু উঠে এলো কেকে, শিল্পী কেকে নিয়েই তৈরি হয়েছে এই পূজা মণ্ডপ। শিল্পী কেকের বিভিন্ন গানের ভিজুয়াল তো অবশ্যই গানের অংশ হয়তো এই মণ্ডপে আমরা আগামী দিনে দেখতে পাবো। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, এছাড়াও মণ্ডপে কি কি দেখছি এবং কবিরাজ বাগানে এই যে থিম পুজো এবং সেই থিম পুজোয় উঠে এসছে নজরুল মঞ্চ এবং তার সাথে সাথে শিল্পী কেকে সেই ভিডিওটাই দেখাচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভাল লাগবে। আমি ঘুরে দেখাচ্ছি উত্তর কলকাতার জনপ্রিয় কিছু দুর্গাপুজো এবং তার মধ্যেই আমি চলে এসেছি কবিরাজ বাগানে। এবং কবিরাজ বাগানে এবার আরও একবার বলে রাখি, কবিরাজ বাগানে এবার কিন্তু সঙ্গীত শিল্পীদের নিয়ে করা হয়েছে। পিছনেই যে দেখা যাচ্ছে এটা নজরুল মঞ্চ তৈরি করা হচ্ছে এবং তার সাথে সাথে শিল্পী কেকে নজরুল মঞ্চে এসেছিলেন এবং সেখানেই দুর্ঘটনার পর মানে গান গাইতে গাইতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তী সময় তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনি মারা যান। তো এই প্রয়াত শিল্পী কেকেই এবারে থিম করা হয়েছে এই দুর্গাপূজো কমিটিতে।
এবং তার সাথে সাথে এবছরে যে যে শিল্পীদের গানের জগৎ থেকে যে যে শিল্পীদের আমরা হারিয়েছি তাদেরকেও কিন্তু এই মণ্ডপের থিম হিসেবে তুলে ধরা হয়েছে। চ্যানেলটা লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পরবর্তী সময় বেল আইকনে ক্লিক করে দিও যাতে পরবর্তী সময় আমি আরও ভিডিও বানালে প্রতিটি ভিডিওর আপডেট যেন তোমরা পেতে থাকো। ভালোবাসার আলিঙ্গনে